যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ খুঁজে পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত খুঁজে পাবে, বলেছিলেন স্বামী বিবেকানন্দ। আজ তার জন্মদিন এবং আজকের দিনটিকে আমরা সকলেই যুব দিবস হিসেবে পালন করে থাকি। আজকে ওনাকে নিয়ে কিছু কথা বলবো, বিশেষ করে আমি ভেবেছি যে রামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দের সম্পর্ক নিয়ে কথা বলবো। তাদের দুজনের দেখা হয়েছিল 1881 সালে সুরেন্দ্রনাথের বাড়িতে। সুরেন্দ্রনাথ এক সন্ধ্যায় তাদের দুজনকে একসাথে আমন্ত্রণ জানান এবং রামকৃষ্ণ সেখানে নরেন্দ্রনাথকে একটি গান করতে বলেন। নরেন্দ্রনাথের তো বহুমুখী প্রতিভা ছিলই, তার গানের প্রতিভায় মুগ্ধ হয়ে তিনি তাকে দক্ষিণেশ্বরে আমন্ত্রণ জানান। নরেন আমন্ত্রণ গ্রহণ করেন এবং সেই আমন্ত্রণটি একটি টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হয়। যদিও প্রথমে নরেন রামকৃষ্ণকে তার গুরু হিসেবে গ্রহণ করেননি, তার প্রথমে মনে হয়েছিল তিনি বোধহয় মনো পাগল। পরবর্তীকালে তার প্রভাব এতটাই হয় এবং রামকৃষ্ণ তার জীবনে এতটাই প্রভাব বিস্তার করেন যে তার একটি উক্তি থেকে আমরা সহজেই তার প্রমাণ পাই। মাই সুপ্রিম গড ফরচুন ইজ দ্যাট আই অ্যাম হিজ সার্ভেন্ট থ্রু লাইফ আফটার লাইফ। আ সিঙ্গল ওয়ার্ড অফ হিজ ইজ টু মি ফার ওয়েটার দ্যান দ্য ভেদাস অ্যান্ড দ্য বেদান্তা। ও আই অ্যাম দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্টস অফ হিজ সার্ভেন্টস। উনি সর্বদাই জীবজ্ঞানে শিব সেবার কথা বলেছে, উনি সর্বদাই মানুষকে ভালোবাসার কথা বলেছেন। আমরা যেন সারা জীবন তার সেই শেখানো বা দেখানো পথেই চলতে পারি। আজকের দিনে ওনাকে শত কোটি প্রণাম জানাই। আর যে অপরাজিতার তরফ থেকে এবং সমস্ত রেডিও নিউ টাউনের ফুল টিমের তরফ থেকে ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা।